বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আইন মন্ত্রণালয়ের পাঠানো মতামতে বলা হয়েছে তাকে বিদেশে পাঠানোর আইনগত কোনো সুযোগ নেই। এর আগে মন্ত্রী জানান, সরকারি চাকরির ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। চিকিৎসা সেবার ব্যবস্থা করে দিয়েছিলেন বাসায় থেকে, এবং তিনি তার মানে চিকিৎসা সেবার যে কোনো জায়গায়, যে মানে বাংলাদেশের অভ্যন্তরে যে কোনো মেডিকেল যে কোনো ইসে চিকিৎসা তার প্রয়োজন মতো নিতে পারবে, এই ধরনের একটা নির্দেশনা ছিল। এখন তার ছোট ভাই আবার বলছেন তাকে বিদেশে নিয়ে যাবেন, এই ব্যাপারে আইন মন্ত্রী মহোদয় থেকে আসছে যে আইনে এর কোনো সুযোগ নেই।